ফাংশন কিন্তু এখন এটা পার্ট 3 এর জন্য ক্লাসিং ক্লাসের সময় এত কথা বললে এবার ক্লাসটা কিভাবে নিবে 4x স্কয়ার প্লাস 8x মাইনাস 5 হ্যাঁ এটার স্কেচ করতে বলছে শুধু স্কেচিং এর জন্য বেসিক্যালি আমাদের দুইটা জিনিস প্রয়োজন একটা হচ্ছে টার্নিং পয়েন্ট আরেকটা হচ্ছে y ইন্টারসেপ্ট এই দুটো ছাড়া অন্য কিছু স্কেচের জন্য প্রয়োজন হয় না কিছু কিছু ম্যাথসে কোশ্চেনে তোমাকে মেনশন করে দেয় যে এটা এক্সিসে কোথায় ইন্টারসেক্ট করছে এটা কিন্তু সেই অঙ্কটা যদি তোমাকে শুধু বলতো যে এটাকে স্কেচ করো দেন তুমি এটা স্কেচের জন্য কি করবে টার্নিং পয়েন্ট অলরেডি তুমি জানো তুমি আগে মডুলাস পার্টটাকে বাদ দাও যদি মডুলাস সহ ডাইরেক্টলি চিন্তা করো তোমার জন্য ডিফিকাল্ট হবে এটা কমপ্লিটিং স্কয়ার করে তুমি টার্নিং পয়েন্টটা পাচ্ছ মাইনাস 1 মাইনাস 9 আর y ইন্টারসেপ্ট মানে x এর ভ্যালু 0 বসালে y এর ভ্যালু কত 0 মাইনাস 5 দেন যখন তুমি এটা স্কেচ করবে x স্কয়ারের কোএফিসিয়েন্ট পজিটিভ যদি x স্কয়ারের কোএফিসিয়েন্ট পজিটিভ হয় তাহলে এটা শেপটা কি শেপ আসবে u শেপ দেন u শেপের জন্য টার্নিং পয়েন্ট হচ্ছে মাইনাস 1 মাইনাস 9 পয়েন্ট এখানে আসবে 0 মাইনাস 5 পয়েন্ট এখানে আসবে তাহলে গ্রাফের শেপটা কি এটা দাঁড়াবে না এটা হচ্ছে তোমার গ্রাফের শেপটা এবার এই পয়েন্টটা মাইনাস 1 সরি এই পয়েন্ট আমরা জানি না এই পয়েন্টটা হচ্ছে মাইনাস 1 মাইনাস 9 এটা হচ্ছে 0 মাইনাস 5 এবার যেহেতু মডুলাস আছে এবার আমি মডুলাস পার্টটা নিয়ে চিন্তা করি যে y ইকুয়ালস টু 4x স্কয়ার প্লাস 8x মাইনাস 5 এই মডুলাসের জন্য এই পার্টটা জাস্ট উপরে চলে যাবে এটা যেখান দিয়ে যাবে ধরো এটা এখান পর্যন্ত আসছে তো এই যে এতটুকু করে এখানে এই যে এই পোর্শনটা এটা y axis এর রেসপেক্টে রিফ্লেক্ট হয়ে গেছে x axis এর রেসপেক্টে দেখাইতে হবে না কোনটা মানে নিচে যে গেছে এটা দেখানোর কথা না না এটা তোমাকে ডটেড লাইন দিয়ে তুমি চাইলে শো করতে পারো আর যদি তুমি মনে করো ডটেড লাইন না দিও তাও কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে মাইনাস 1 মাইনাস 9 এই যে মাইনাস 1 মাইনাস 9 এই পয়েন্ট এখন উপরে গিয়ে কি হলো মাইনাস 1 এর জন্য 9 এটার জন্য স্কেচিং অ্যাকচুয়ালি এখানেই শেষ হয়ে যেতে পারতো এখানে একটা কথা বলছে শোয়িং দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস হোয়ার দ্য কার্ভ মিটস দ্য এক্সিস তাহলে মিডস দ্য এক্সিস মানে কি এক্স এক্সিস ওয়াই এক্সিস দুটোকেই শো করতে হবে তুমি তো এখানে শুধু ওয়াই এক্সিসে কোথায় ইন্টারসেক্ট করছে সেটা শো করতেছো এক্স এক্সিস কি শো করছো সো এটার জন্য এক্স এক্সিসে কোথায় ইন্টারসেক্ট করে সেটাও দেখাইতে হবে তার মানে এখানে 4x স্কয়ার প্লাস 8x মাইনাস 5 ইকুয়ালস টু 0 এটাকে যদি এখন সলভ করি x এর দুইটা ভ্যালু আসবে একজন একটু বলো তো কত কত ভ্যালু আসছে 0.5 আর মাইনাস 2.5 তাহলে x equals to একটা হচ্ছে 0.5 আর একটা হচ্ছে মাইনাস 2.5 সো এটা মাইনাস 2.5 আর এটা হচ্ছে 0.5 না যারা এই টার্নিং পয়েন্টটা ভুল করছো তাদের 2 মার্ক ডাইরেক্টলি চলে যাবে কারণ একটা গ্রাফের মেইন জিনিসটাই হচ্ছে দা টার্নিং পয়েন্টটা কোথায় দিয়ে যাবে আমি দেখতে পাচ্ছি যে তার মার্ক কারছি তারা টার্নিং পয়েন্টটা এই ওয়াই ইন্টারসেপ্টে শো করছে হ্যাঁ আমার তাদের জন্য মেইনলি মার্কটা চলে গেছে ওকে স্যার এবারে দাও